রবের কিংডমে যত গুন্ডা মৌলবাদ রয়েছে যত গুন্ডা হুজুর রয়েছে যত ধর্মজীবী আগুনখর বক্তা রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সমানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আসুন আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য রবের কিংডমে নিজেদের ব্যক্তিত্বকে দোজকের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি আর পরের চিন্তাটা করা বাদ দেই আজ আমাদের দেশে কি হচ্ছে পাঁচ দশকের বাংলাদেশে ধর্মের নামে অসংখ্যা দল রয়েছে মত রয়েছে ধর্মজীবী বক্তা হুজুর পীর শায়েখ ইমাম অগণিত ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি রাব্বি এবং মুরব্বীরাও রয়েছে এরা যা কিছু করে বেড়াচ্ছে এরা চাচ্ছে এদের গদি টিকিয়ে আপনার কাছ থেকে অর্থ করি হাতিয়ে নেওয়া এরা কেউ কাজ করে না অন্যদিকে যারা রয়েছে এরা আপনাদের আমাদের দিয়ে তারা তাদের কাজ সিদ্ধ করে তাই আজ আমাদের দেশের কেউ বলছে আমি অমু হুজুরের লোক আমি অমুক পীরের লোক আমি অমুক খানকার লোক আমি অমুক বক্তাকে ভালোবাসি আমি অমুক হুজুরের লোক আমি অমুক মুরব্বীকে ভালোবাসি আবার পলিটিক্সে আমরা যদি দেখি তারা বলে আমরা অমুকের সৈনিক তমুকের সৈনিক অমুক পার্টি ছাড়া এদেশে শান্তি আসতে পারে না এই সব নিয়ে আমরা বটতলায় বলেন চাই স্টলে বলেন গাগিরামে মানুষ বসে বসে এই সব চর্চা করে

তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদেরকে অতপা নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর সেখানে রুক্ষ দুর্ধর্ষ শক্তি তথা মালায়িকাদেরকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোন হুকুমের নাফরমানি মোটেই করবে না তাদেরকে তিনি যে আদেশ দেন তারা তাই পালন করে থাকে চিন্তা করে দেখুন আমার ব্যক্তিত্বকে দোজকের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার আমার পীরের আমার বক্তার আমার হুজুরের আমার আমার নেতার নয় তাওহিদ দিচ্ছে যারা হুসাইন মোহাম্মদ সেলিমের হাতে বয়াত করবে তারা জান্নাতের সার্টিফিকেট পাবে পাবে তাবলিগি জামাতের দুই গ্রুপের মুরব্বীদের স্লোগান হলো যারা তাদেরকে মেনে চলবে জান্নাত পাবে চর্মনায় আটরসি শস্যিনা মাইস ভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ এদের দাবি হলো যারা এদের এখানে চলে গেছে তারা জান্নাত পাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের ভিতরেও নামাজি রয়েছে এদের ভিতরেও অনেক ইবাদত গুজার রয়েছে মুলাতইরা সবাই নিজ নিজ জায়গায় বলে যাচ্ছে নামাজ পড়ে আওয়ামী লীগ করলে নামাজ পড়লে বিএনপি করলে নামাজ পড়ে জাতীয় পার্টি করলেও জান্নাতে যাওয়া যাবে এদের কনস্টিটিউশন এই হুজুর এই বক্তা এই মূল্লা এই মুরব্বীদের কাছে রয়েছে কোরআন বিরোধী বিভিন্ন অজিফা গ্রন্থ হাদিস ফিকা ইজমা কিয়াস উসুল বালাগা তাদের সকলে দাবি তারাই জান্নাতি কিন্তু আল্লাহ তালা কি বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানু তোমরা যারা ইমান আনা দাবি করে যাচ্ছ একটু শোনো কুয়ান ফুসাকুম নিজেদের ব্যক্তিত্বকে প্রথমে বাঁচাও ও আহলিকুম তারপর তোমার পরিবারের লোকদেরকে না সেই আগুন থেকে তো আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে এবং আমাকে যে কাজগুলি করতে হবে সেগুলি কোরআনে লেখা রয়েছে যেগুলি করতে হবে না সেগুলি লেখা রয়েছে তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা সাধনা করি নিজেদের ব্যক্তিত্বকে বাঁচানোর জন্য কোরআনের পথে হাঁটি এই কোরআন আপনার আমার ভাষায় আল্লাহ সহজ করেছেন এই কোরআন আমাদেরকে শিক্ষা দেবে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার জন্য যে কাজগুলি আমাদের করতে হবে এই কোরআন বলে দেবে এই কোরআন আপনার আমার মাতৃভাষায় ফরজ এবং সহজ এর জন্য পঁচাশি এই আঠাশ নম্বর সোরাল কস পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ আলাইকাল কোরআন নিষ্ঠা সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন কোন ভাষায় 19 নম্বর সূরা মারইয়ামে 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন্নামা ইছরনাহু বিলিসানিকা নিশ্চয়ই এই কুরআনকে সহজ করেছি তোমার মাতৃভাষায় লিতুবাশশিরা বিলমুত্তাকিন যেন মুত্তাকিনদেরকে তুমি সুসংবাদ দিতে পারো ওয়া tunzir bihi qaumal আর যারা ঝগড়াটে লোক তাদেরকে সতর্ক করতে পারো তা আসুন আমরা চা স্টলে বসে গিবত গিল্লা বাদ দিয়ে অমুক তমুক ভালো অমুকের সাথে লক্ষ কোটি মানুষ রয়েছে তাই সেখানে যেতে হবে এগুলি সব বাদ দিয়ে আসুন আমরা আমাদের ব্যক্তিত্বকে প্রথমে ধজকের আগুন থেকে বাঁচাই তারপরে আমরা আমাদের পরিবারের লোকদেরকে সোসাইটির লোকদেরকে দেশের লোকদেরকে আর এটি আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিমরা করে যাচ্ছি আল্লাহ আমাদের সবারই সহায় হন